গতবার আমরা দেখছিলাম 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে একবারে ভাঙড়ে একটা অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল ওই দিন, এই বছরে ওই দিনই আপনার ফাইনাল খেলা, একেবারে টান টান উত্তেজনা, কি ওই দিনও কি রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে বলে আশা মানে ভাবছেন, কি বলবেন? মোটেই না, খেলাটা হচ্ছে কেনিয়ে, যেখান থেকে ভাঙড় থেকে 40 কিলোমিটার দূরে, আর আমরা আমাদের কর্মীদেরকে বলেছি কোনো প্রয়োজনায় পা নয়, সূচো মেরে হাত বন্ধ করা যাবে না। ভাঙড়ের সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমরা, পঞ্চায়েত সমিতি আমরা, জেলা পরিষদে আমরা, অধিকাংশ পঞ্চায়েতের সিটে, পঞ্চায়েত সমিতির সিটে আমরা জিতেছি, ফলে সূচো মেরে হাত বন্ধ করার কোনো দরকার নেই। সবাইকে আমি দলের নির্দেশ মেনে, কেউ যেন কোনো রকম কোনো প্রয়োজনায় পা না দেয়, যদি কেউ কিছু করে সম্পূর্ণ দায়ভার তার, দল কোনো দায়ভার নেবে না, এটা খুব পরিষ্কার। আমরা ভাঙড়ের মাটিতে রক্ত চাই না, আমরা ভাঙড়ের মাটিতে শান্তি চাই, আমরা ভাঙড়ের মাটিতে বিশৃঙ্খলা চাই না, আমরা ভাঙড়ের মাটিতে সম্প্রীতি চাই। আমরা ভাঙড়কে কোনো মতে রক্তাক্ত হতে দিতে পারি না, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, এটা আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা তাদের সকলকেই বুঝতে হবে। দাদা আজকে কি সম্মেলনটা করলেন? দেখুন, আজকের ভাঙড় 1 নম্বর ব্লকের যে 9টা অঞ্চল, সেই 9টা অঞ্চল নিয়ে আমরা বুথ কর্মী সম্মেলন করলাম, বিশেষ করে যারা বুথ কমিটির সদস্য, অঞ্চল কমিটি, ব্লক কমিটি এবং বিশেষ যারা জনপ্রতিনিধি, তাদেরকে নিয়ে মূলত আজকের এই সম্মেলনটা করলাম। এবং সেই সম্মেলনে যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, আমার রাজনীতি জীবনে এত স্বতঃস্ফূর্ততা এবং এত সাইলেন্টলি মিটিংয়ে থাকা এর আগে আমি কখনো দেখেছি বলে আমার অন্তত মনে হয়। মানুষের উৎসাহ কেমন লক্ষ্য করছেন? না, একেবারে দেখুন স্বতঃস্ফূর্ত, আপনারা দেখেছেন, আপনারা যে প্রথম থেকেই আছেন এখানে, মানুষের স্বতঃস্ফূর্ততা, এই স্বতঃস্ফূর্ততার দুটো কারণ, এক সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, আর দুই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হওয়া। এবং সেই উন্নয়নে সামিল হয়েও এখানে যারা আইএসএফ, যারা একটা সময় সামনের সাইড থেকে নেতৃত্ব দিত, আজকে তারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে প্রায় 100%-এর মানুষ আজকে যোগদান করেছে। কোমর ও হাঁটু ব্যথা, হাঁপানি, চর্মরোগ, বাত, অর্শ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে। ঠিকানা ভাঙড় চিনেপুকুর মোড়, পঞ্চায়েত অফিসের বিপরীতে। গতকাল ভাঙড়ের কৃষ্ণমাটিতে একেবারে আইএসএফ এর পতাকা বাঁধাকে কেন্দ্র করে বলছে, তারা দাবি করছে আপনারা গুলি চালিয়েছেন, আপনারা বলছে তারা গুলি চালিয়েছেন, উভয় পক্ষের এই যে রেষারেষি, কি বলবেন এটা নিয়ে? দেখুন, ভাঙড়ের মানুষ জানে যে গুলি কারা চালায়, এর আগেও দেখেছে, সে পঞ্চায়েত ভোটের সময় দেখেছে, ভোটের পরে গণনার দিন দেখেছে, এবং বিশেষ করে এখনো তারা দেখছে। গতকালকে যারা 3 রাউন্ড গুলি চালিয়েছে সেটা হলো আইএসএফ এর লোকেরা, এটা সারা ভাঙড়ের মানুষ জানে। এদের কালচার হলো বোমা, গুলি, বন্দুক। এদের যে নেতা আছে সে হচ্ছে সন্ত্রাসের মেন নায়ক, ও আমার নামে অনেক একটা মানহানি মামলা করেছে, আমি ওকে নাকি সন্ত্রাসবাদী বলেছি, আমি আজও অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলছি ও একটা জঙ্গি, একটা সন্ত্রাসবাদী। ওর কাজ হলো ভাঙড়ের সংখ্যালঘু সমাজকে রক্তাক্ত করা, তাদেরকে বিভাজন করা, আর তার রাজনৈতিক ফায়দা তুলে বিজেপির হাতটাকে শক্তিশালী করা। আজ নওশাদ সিদ্দিকীর আঙ্গুলি হেলেনে আজকের ভাঙড়ে এই ঘটনাগুলো ঘটছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে ক্যানিং এর জীবনতলায় কোনো একটা ঘরে আপনি সরকারি মানে মাল সেখানে রেখে দিয়েছিলেন, কি বলবেন ওটা? ওটা ওর বাপ শিশির অধিকারীর মাল, ওটা ওখানে কোনো পলিথিন যদি একটা দেখাতে পারে রাজনীতি ছেড়ে চলে যাব। ওখানে আমাদের জেলা পরিষদের যে ফ্ল্যাটের মাল, সেখানে কিছু মাল, সে তার চাবি আছে ডিএম এর কাছে, জেলা শাসকের কাছে, সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির কোনো এখতিয়ার নেই ওখানে। আমি তো দূরের কথা, আমি তো একটা এমএলএ, আমি তো সাধারণ একজন কর্মী, ওখানকার যে পঞ্চায়েত সমিতির বোর্ড তাদের কোনো এখতিয়ার নেই। মানে এর কালচার হলো এই ধরনের মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানানো, একটা অসভ্য বর্বর বিশ্বাসঘাতক, এটা সারা বাংলার মানুষ জানে। গতকাল একটা সংবাদ মাধ্যমে দেখলাম শঙ্কুদেব পাণ্ডা বিজেপির মুখপাত্র, উনি আপনার নাম নিয়ে বলছেন যে আরো একটা শাহজাহানের মতো ছোট ছোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, যার এলাকায় ঢুকতে ইডিও ভয় পাবে, কি বলবেন এটা নিয়ে? আমরা ইডিকে ওয়েলকাম করছি এবং সিবিআই কেও করছি, ওয়েলকাম করছি। যদি আপনাদের কোনো তদন্তের দরকার হয় আপনারা চলে আসুন, আমি কেন, আমাদের সমস্ত মানুষ আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করবে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনা, আমরা এই সিবিআই, ইডি, ইনকামেশন দেখে ভয় করি না, এসব আমরা কিছু, এই সমস্ত দেখে ভয় দেখানো যাবে না। আমরা সেই মেটেরিয়াল, যে মেটেরিয়ালে এত সহজে জং আসে না, ওরা যে প্যানিক করার চেষ্টা করছে এটা ওদের মূর্খমি ভণ্ডামি। যত বেশি ওরা সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ব্যবহার করবে বাংলার মানুষ, তত ওদেরকে প্রত্যাখ্যান করবে। সেটাকে আগামী লোকসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন, বিগত দিনে বিধানসভা দেখেছেন,
এবং আগামী লোকসভা দিনেও আপনারা দেখতে পাবেন। গতবার আমরা দেখছিলাম 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে একবারে ভাঙড়ে একটা অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছিল ওই দিন, এই বছরে ওই দিনই আপনার ফাইনাল খেলা, একেবারে টান টান উত্তেজনা, কি ওই দিনও কি রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে বলে আশা মানে ভাবছেন, কি বলবেন? মোটেই না, খেলাটা হচ্ছে কেনিয়ে, যেখান থেকে ভাঙড় থেকে 40 কিলোমিটার দূরে, আর আমরা আমাদের কর্মীদেরকে বলেছি কোনো প্রয়োজনের পা নয়, ছুঁচো মেরে হাত বন্ধ করা যাবে না। ভাঙড়ের সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমরা, পঞ্চায়েত সমিতি আমরা, জেলা পরিষদে আমরা, অধিকাংশ পঞ্চায়েতের সিটে, পঞ্চায়েত সমিতির সিটে আমরা জিতেছি, ফলে এই ছুঁচো মেরে হাত বন্ধ করার কোনো দরকার নেই। সবাইকে আমি দলের নির্দেশ মেনে, কেউ যেন কোনো রকম কোনো প্রয়োজনে পা না দেয়, যদি কেউ কিছু করে সম্পূর্ণ দায়ভার তার, দল কোনো দায়ভার নেবে না, এটা খুব পরিষ্কার। আমরা ভাঙড়ের মাটিতে রক্ত চাই না, আমরা ভাঙড়ের মাটিতে শান্তি চাই, আমরা ভাঙড়ের মাটিতে বিশৃঙ্খলা চাই না, আমরা ভাঙড়ের মাটিতে সম্প্রীতি চাই। আমরা ভাঙড়কে কোনো মতে রক্তাক্ত হতে দিতে পারি না, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, এটা আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, নেতা, তাদের সকলকেই বুঝতে হবে।